সমুদ্রের ঢেউ কয়জন দেখেছেন? নদীর ঢেউ দেখেছেন? হ্যাভ ইউ সিন দ্য ওয়েভস অফ দ্য সিজ? হ্যাভ ইউ? শ্রীকান্তের কথা মনে যায়, মনে পড়ে যায়, তাই না? শ্রীকান্ত কয়জন পড়েছেন? হ্যাভ ইউ রেড শ্রীকান্ত? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? আই ওয়ান্ডার, অ্যাজ এ রিমাইন্ড ইউ, ওল্ড ম্যান অন দ্য সি, আর্নেস্ট হেমিংওয়ে, ওল্ড ম্যান অন দ্য সি। Or does it remind you of 20,000 Leagues Under the Sea? আমি একবার নর্থ পোলে যাওয়ার জন্য প্রায় $7,500 দিয়ে টিকিট কিনেছিলাম। শেষ পর্যন্ত যাওয়া হয়নি, কারণ আমার বন্ধু আমার স্বাস্থ্যের কারণে যেতে দেয়নি, আমার ঘনিষ্ঠতম বন্ধু। I bought a ticket to the North Pole once to go on a ship, a research vessel. I was chosen out of many applicants. I spent about £7,500 to go there, but eventually my best friend didn't allow me to go because I had some heart condition, as you know, and in fear of my health going down the hill, he didn't allow me to go. I lost quite a bit of money there, but I wanted to go there. And unfortunately, I don't know whether I will ever be able to make it to the North Pole. প্রচুর বাতাস। Quite windy, huh? Oh. Don't want to get tossed over. I don't know whether you can hear the wind. ইংল্যান্ডে যাচ্ছি রাজন, ইংল্যান্ডে যাচ্ছি, আইরিশ সি, আমি আইরিশ সির উপরে।
কি কি সিনেমা দেখাচ্ছে এখানে? জানি না কতক্ষণ সিগন্যাল থাকবে এখানে, দেখি কয়েকজন সাথে গল্প করা যায় নাকি এই ফাঁকে। সিগন্যাল খুবই দুর্বল, চেষ্টা করবো কল্প করার, কিন্তু আই ডাউট ইট। আগেই বললাম সিগন্যাল খুব উইক, জানি না আটকা যাবে কিনা। হ্যাঁ, জিতেন রয় আমাকে শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, আমি সমুদ্রগামী জাহাজে, দেখা যাক কাউকে পাই কিনা, সিগন্যালে ধরে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, যতক্ষণ সিগন্যাল থাকে আপনাদের সাথে কথা বলবো, তবে মাঝ সমুদ্রের মাঝখানে গেলে সিগন্যাল থাকে না বলে আমি জানি। এখানে ইন্টারনেট আছে, জাহাজের ইন্টারনেট, বাট সেটা শুধু ব্রাউজ করা যায়, কিন্তু কল করা যায় না, অতএব ওই ইন্টারনেটটা বেশ দুর্বল। তবে আমি আগামী কয়েকদিনের ভিতরেই পৃথিবীর শীতলতম দেশে যাব, সেখান থেকেও আপনাদেরকে লাইভ ব্রডকাস্ট করব।
তবুও আপনারা বোধহয় আমার কথা শুনতেই পাচ্ছেন। হ্যাঁ, মোহাম্মদ বিল্লাল বোধহয় নামটা, আপনি কি আমার শুনতে পাচ্ছেন? মোহাম্মদ, থাকছে না, সিগন্যাল গুলো থাকছে না। আমাদের বোবা সদস্যদেরও, ইউকে বোবা সদস্যদের মিটিং আছে এ মাসে, ওই মিটিংয়েও যাওয়ার জন্য একটি মূল কারণ ইংল্যান্ডে যাওয়ার। এছাড়া ক্যানাডাতেও বোবার মিটিং আছে, ওখানেও যাব। আপনারা চেষ্টা করতে থাকুন অ্যাড করার ক্ষেত্রে, দেখি আমি সিগন্যাল পাই কিনা। সিগন্যালে যদি মিলে যায় তা আপনার সাথে কথা বলতে পারবো। অ্যাড রিকোয়েস্ট পাঠাতে পারেন, দেখি আপনাদেরকে অ্যাড করা যায় কিনা। কতখানি সাকসেসফুল হবো বলতে পারছি না। চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি দেখা যায় কিনা, পাওয়া যায় কিনা কয়েকজনকে। কথা কি শোনা যাচ্ছে জিতেন? কথা কি শোনা যায়? মনে হচ্ছে না। সমুদ্র দেখি, আপনারা অ্যাড রিকোয়েস্ট পাঠাতে থাকেন, সমুদ্র দেখি আমরা। ওই যে ওখানে ভূমি শেষ হয়ে যাচ্ছে দেখেন, এখন আর বোধহয় সিগন্যাল থাকবে না কিছুক্ষণের ভেতরে মনে হচ্ছে। লাইট হাউস দেখা যাচ্ছে একটা, ওই যে দূরে লাইট হাউস, মহর্ষিরা মহাপ্রলয়ঙ্করের ঝড়ে এই লাইট হাউসের মতো পথ দেখায়, তারা অটল দাঁড়িয়ে থাকে, দেখতে পাচ্ছেন? মনে হচ্ছে একটা মনীষীর মতো। গভীর সমুদ্রে চলে যাচ্ছে এখন আমরা জাহাজটি। ইংল্যান্ড যাচ্ছি সজল, ইংল্যান্ড যাচ্ছি।
জাহাজটি দুলছে, এত বড় জাহাজ, বিশাল জাহাজ, তারপরেও এই ঢেউয়ের তোড়ে দুলছে, ঢেউয়ের হ্যাঁ রেজা, হ্যাঁ রেজা, আসসালাম, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, কি খবর রেজা? আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। এই আমি কিছুদিন আগে হ্যাঁ, আসিফ আগে ক্ষমা চেয়ে মহিউদ্দিনের নেই একটা, যে ক্ষমা চেয়ে নেই এই কারণে যে এনি টাইম সিগন্যালটি চলে সিগন্যালটি চলে যেতে পারে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আপনি বলুন প্রশ্নটি। জি 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 আসিফ কি করেছে? আমি আসিফ মহিউদ্দিনের একটা লাইফ দেখতেছিলাম, তো ওইখানে একজন আপনারে মোফাজ্জল ইসলাম স্যার বলতেছিল, তা আসিফ মহিউদ্দিন সাহেব অনেক রেগে গেছিলেন যে যে মোফাজ্জল সাহেবকে কেন স্যার বলতে হবে, এই ব্যাপারে যদি আপনি কি বলতেন। এটা আসিফের আসিফের নিজস্ব মতামত হতেই পারে, সে আমাকে ভাই ডাকে, মুফাসিল ভাই ডাকে। এখন কেউ যদি আমাকে স্যার ডাকে, নিশ্চয়ই আমার সেই বয়স হয়েছে, সেই জ্ঞান হয়েছে, সেই রেসপেক্ট হয়েছে, নাহলে আমাকে স্যার ডাকবে কেন, তাই না? অতএব আসিফের নিজস্ব ওপিনিয়ন থাকতেই পারে, সে আমাকে বলতেই পারে আমাকে স্যার ডাকা উচিত না, তার ব্যাপার। কিন্তু আমাকে সবাই ভালোবেসেই স্যার ডাকে এবং রেস সম্মান করেই ডাকে। আমার মনে হয় আমার সেই বয়স, সেই অভিজ্ঞতা, সে পড়ালেখা সবকিছু হয়েছে, নাহলে বেশিরভাগ মানুষ আমাকে কেন স্যার ডাকবে, তাই না? না? উনি এ ব্যাপারে উনি এ ব্যাপারে যুক্তিও দিয়েছিলেন যে যে নাইট উপাধি যদি কেউ না পায় তাহলে তাকে স্যার বলা ওটা ওটা যাবে অন্য না, আর ধরনের যদি স্যার, কেউ ওটা ওটা অন্য ধরনের স্যার, ওটা হচ্ছে নাইটহুডের স্যার। কিন্তু স্যার বলা মানুষকে সম্মান, সম্মানজনক উপাধি, মানুষকে মানুষ স্যার ডাকতেই পারে এবং সেটা সম্মান করে ডাকতেই পারে। এর জন্য স্যার, একটা হচ্ছে স্যার মুফাসিল ইসলাম, আছে মুফাসিল ইসলাম স্যার, দুটার মধ্যে পার্থক্য আছে। যারা নাইটহুড স্যার তার প্রথমে স্যার ডাকে, যেমন স্যার আবেদ, আবেদ এটা বোধহয় আসিফ বুঝতে পারেনি হয়তোবা, আমি জানি না, আমি কনভারসেশনটা শুনিনি তাই আমি বলতে পারছি না। ওটা হচ্ছে স্যার আগে থাকে, যেমন স্যার নাইট, আমি যদি নাইটহুড পাই কখনো তাহলে ইংল্যান্ডে যেটা উপাধি দেওয়া হয় সেখানে হয়তোবা সেই দিন থেকে আমাকে স্যার মুফাসিল ইসলাম ডাকবে, সেই দিন আসতেও পারে, অসম্ভব কিছু নয়, কারণ ব্রিটিশ রাজনীতিতে এবং ব্রিটিশ মেইন স্ট্রিমে আমার অনেক যথেষ্ট সম্মান আছে, এমনকি অনেক মেইন স্ট্রিম ব্রিটিশরা আমাকে স্যার ডাকে অলরেডি। হ্যাঁ এটা তার ওপিনিয়ন, নিজস্ব ওপিনিয়ন হতেই পারে, এটা তার তার ওপিনিয়ন, কে কথা বলে এই বিষয়ে লাভ নেই, কে কখন কি পর্যায়ে বলেছে আমি সেটা জানি না। কারণ ও আমাকে ভাই ভাই ডাকে, মুফাসিল ভাই ডাকে, আমি ওকে আসিফ, ছোট ভাইয়ের মতো আসিফ ডাকি, এটা তার নিজস্ব ওপিনিয়ন হতেই পারে, তাই না? এটার চেয়ে বরঞ্চ আসিফের থেকে আমি বয়সে বড়, ওর বড় ভাইয়ের মতো, আমার ছোট ভাইয়ের মতো, আমার মনে হয় উল্টা বলা উচিত মুফাসিল ভাইকে ব্যঙ্গ করে কেন যারা ফ্যানাটিক মুসলিম, এই বিষয়ে কথা বলা উচিত মনে হয়। আর এগুলি নিয়ে মাথা না গামানোই ভালো আমার মনে হয়, এগুলি নিয়ে বদল করা না ভালো। যারা যখন মানুষ কাউকে ভালোবাসে সেটা কোনো মতে আটকে রাখা যায় না, মানুষকে যখন সম্মান করে তখন কোনো মতে সেটাকে আটকে রাখা যায় না। বাংলাদেশে স্কুল স্কুল কলেজের পাঠশালা এবং মোল্লা মৌলভি মাদ্রাসা তাদেরকে স্যার ডাকছে, আর আমি তো সেই হিসেবে তার থেকে অনেক বেশি পড়ালেখা করেছি, পৃথিবী দেখেছি বেশি, অনেক প্রফেশনাল ক্যারিয়ার আমার আছে, আমি আমি কতখানি জানি এটা মনে হয় আমার দর্শক বন্ধুরাই জানে। সুতরাং সেই হিসাবে আমাকে সম্মান করে সবাই স্যার ডাকে, এটা তো ঈর্ষান্বিত হওয়ার কিছু দেখি না আমি, তাই না? এনিওয়ে আমি আগেই বললাম, আমি জানি না আসিফ কি অর্থে কি অর্থে বলেছে, তো যদি নাইটহুড হয়ে থাকে, নাইটহুডের ব্যাপারে সময় স্যারটা আগে থাকে এটা জানা উচিত, যে নাইটহুডে যারা স্যার তাদের স্যার, যেমন ধরো আগে বললাম স্যার আবেদ, আমাদের যে ফজল ওনাকে দেওয়া হয় স্যার ফজল হোসেন আবেদ অথবা স্যার আল্লামা ইকবাল, স্যারটা ওখানে আগে আসে নাইটহুডের স্যার। কিন্তু সাধারণভাবে স্যার যেটা, সে রেসপেক্ট স্যার, সম্মাননীয় স্যার, সেটার জন্য নাইটহুডের প্রয়োজন নেই, এটা বোধ হয় আসিফের জানা ছিল না বোধ হয়, বা আমি ঠিক শিওর না। ঠিক আছে, না আমি আর একটা কোশ্চেন করতে চাচ্ছি। আমরা আমরা এখন সমুদ্রে হারিয়ে গেছি, সমুদ্রে একদম মাঝখানে ডুবে গেছি, একদম সমুদ্রে। আচ্ছা, আমরা যারা বিশ্বাসী, আমরা যারা বিশ্বাসী, আমরা আমরা আমাদের নবীজি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানে আমাদের পিতা মাতা মানে এক কথা আমরা সবার চেয়ে বেশি ভালোবাসি আমাদের নবীজিকে, তাই না? ওকে, মানে আমরা তার বিশ্বাসে, আমি বিশ্বাসে কথা বলতেছি। অফকোর্স, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এই ভালো লাগার ভালোবাসার মানুষকে যদি কেউ মনে করেন আমি আপনার আম্মারে বললাম, হ্যাঁ ঠিক আছে, আমি আপনার আম্মারে গালি দিলাম, ওকে, আপনার আব্বারে গালি দিলাম, আমি অনেকবার দেখেছি যে আপনি আমার আপনার আপনার আম্মার থেকে আপনার আব্বুরে বেশি ভালোবাসেন, তাই না? ওকে হ্যাঁ, আমি আব্বুকে বেশি ভালোবাসি, হ্যাঁ ঠিক। আমি যদি আপনার আব্বুরে গালি দেই তাহলে আপনার রিয়াকশনটা কেমন হবে? প্রথম কথা হচ্ছে আমার আব্বা যদি আপনার জীবনের আদর্শ হিসাবে আপনি অনুসরণ করেন, বা আমি যদি আপনাকে বলি আমার বাবাকে আপনি আদর্শ হিসাবে অনুসরণ করেন, তখন যদি আপনি আমার বাবাকে সত্য বেসিসে ইনফরমেশন দিয়ে, রেফারেন্স দিয়ে আমার বাবাকে যদি আপনি সমালোচনা করেন, তাহলে আমি রাগার কোনো কারণ নেই। তখন আপনি যদি ভুল ইনফরমেশন দেন, আমি আপনাকে কারেক্ট করবো যে আমার বাবার ব্যাপারে এই ইনফরমেশনটা আপনার ভুল। কিন্তু আমার বাবাকে যদি অযথা গালি দেন, তাহলে অবশ্যই আমি রাখবো। কিন্তু আমি মনে হয় না অযথা গালি দিই ঐতিহাসিক ব্যক্তি, কারণ আপনার কাছে আপনার বাবা, আপনার কাছে মোহাম্মদ হয়তো বা আপনার জীবন আদর্শ হতে পারে, কিন্তু আমার কাছে সে একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব যার আদর্শকে আপনি সারা বিশ্বের আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে চান। আপনি যদি আমাকে বলেন মুফাসসির ভাই আপনি মোহাম্মদকে আপনার জীবন আদর্শ হিসাবে নেন এবং প্রচার করেন, তখন আমি অবশ্যই তার বিষয়ে সত্যটি বলবো। এবং তখন যদি আমি যুক্তি রেফারেন্স দিয়ে আপনাকে বলি, আপনার রাগার কোনো কারণ থাকবে না, সেটাকে আপনি গালি বলতে পারেন। যেমন আমি কখনো যদি কোনো, আপনাকে পার্থক্য বুঝতে হবে, অনেক মুসলমানরা পার্থক্যটা বোঝে না। যদি আমি কাউকে কুত্তার বাচ্চা বলি এটা হচ্ছে গালি, যদি কাউকে ধর্ষক বলি তাহলে সেটা যদি রেফারেন্স দিই সেটা গালি হয় না, সেটা হয় প্রমাণ। আপনি সেটাকে দ্বিমত করতে পারেন, আপনি উল্টো আমাকে যুক্তি দিতে পারেন, রাগারাগির কিছু নেই। আপনি তাকে আদর্শ হিসাবে যদি বলেন যে সে ধর্ষক না, আপনি আমাকে প্রমাণ দেবেন, আমি আপনাকে প্রমাণ দেবো, তারপর ডিসিশন আপনার, আপনি গ্রহণ করলে করবেন, না করলে না করবেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনি আমাকে বলতে পারেন না মুফাসসির ভাই আপনি আপনি কেন গালি দিচ্ছেন, আপনি বলতে পারেন না আপনার বাবা এবং আমার আপনার মোহাম্মদের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন না, কারণ আপনার আমার বাবাকে আপনি আপনার জীবনের আদর্শ হিসেবে আপনার কাছে প্রতিষ্ঠা করতে চাচ্ছি না, আপনিও চাচ্ছেন আপনার বাবাকে আপনি আপনার জীবনের আদর্শ হিসেবে প্রচার করছেন না, আপনি প্রচার করছেন একজন ঐতিহাসিক ব্যক্তিকে, যেই ব্যক্তি আপনার জীবনে বিশ্বাসের কারণে, শুধু বিশ্বাসের কারণে আদর্শ হতে পারে, কিন্তু আমার জীবনে সে আদর্শ মোটেই না। এর জন্যই পার্থক্যটি আপনাকে বুঝতে হবে। কিন্তু আমার মনে হয় না আমি কখনো এই ধরনের গালাগালি করেছি, আপনি আমাকে উদাহরণ দিতে পারবেন না? আপনি যদি, আমার মনে হয় আপনি আমার ভিডিও দেখেন রেগুলার, আপনার কথাবার্তা শুনে বোঝা যায়। আমি মোটামুটি হ্যাঁ, তাহলে দেখার চেষ্টা করি। হ্যাঁ, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে আমি, আর আমি, হ্যাঁ বলুন, আর আমি আপনার ম্যাক্সিমাম সময় অ্যাংরি ফেস দিয়ে থাকি, আর অ্যাংরি ফেস দিলে আপনি বেশি রেগে যান, এই কারণে আমার খুব ভালো লাগে। ভালো লাগে, আমার মনে হয়, আমার মনে হয় যখন আপনি, যখন আপনি রাইট, আপনি যখন, আপনি যখন আপনি যখন মানুষকে খোঁচা দিয়ে রাগিয়ে আপনি ভালো লাগে, তাহলে অবশ্যই সেই চিন্তাটা আপনার বিশ্বাস, আপনার আদর্শ হতে পারে না। সুতরাং আপনি যে মানুষকে রাগিয়ে আনন্দ পান, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি এমন একটা আদর্শ অনুসরণ করেন যেখানে মানুষকে শুধু শুধু খোঁচা দেওয়া এবং রাগানো সেটা আদর্শ, খোঁচা দেওয়া রাগানো সেটা আদর্শ। আপনি আপনি যখন ইসলাম নিয়ে কথা বলবেন তখনও আমার কাছে আপনার অযৌক্তিক লাগতো, তখনও আমার আমি কখনো ইসলামের পক্ষে যখন যুক্তি দিতাম, আমি বলি ইসলামের পক্ষে যখন যুক্তি দিতাম তখনও সব সবই কঠিন যুক্তি দিতাম, কিন্তু এখন আমি বুঝি সেই যুক্তিগুলো অসার। কিন্তু আমি যখন আপনাকে এখন যুক্তি দিচ্ছি, আপনি যদি আমাকে অ্যাংগ্রি ফেস না দিয়ে, যেমন এখন আপনার সাথে কথা বলছি, হ্যাঁ আপনি আমার দেশের ভাই, আপনার সাথে আমি কথা বলছি, আপনি এখন এখন কিন্তু আপনি আমাকে চাইলে, জানি না লাইনটা কতক্ষণ থাকবে, আগেই বললাম দেখতেই পাচ্ছেন মাছ সমুদ্রে, আপনি যদি আমাকে কোন একটি প্রমাণ দিতে পারেন একটাও যে আপনার কাছে অযুক্তি মনে হয়েছে, বলতে কিছুই নেই। আমি হচ্ছে বড় বড় আলেমদের সাথে ডিবেট করেছি, এম কে হাসান আপনাদের কাছে হিরো বানিয়েছেন আপনারা, যেহেতু আমার বিরুদ্ধে কথা বলে আরো কয়েকজনকে বানিয়েছেন। কিন্তু আগেই বললাম যে এম কে হাসান প্রথম একটা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সে চলে, এটা প্রমাণ দিয়েছি আমি। আর দ্বিতীয়ত হচ্ছে তার সমস্ত রেফারেন্স আমি, আমি কথাটা শেষ করি, আমি কয়েকটি ভিডিওতে, আমি সাধারণত এইসব চ্যাংরা ছেলেদের ভিডিও উত্তর দেই না, আমি যেহেতু খুব বিখ্যাত আলেমদের সাথে ডিবেট করি, দেশি এবং বিদেশি, যাদের নিজস্ব পরিচয় যারা পরিচিত, যারা আমার পরিচয় ভাঙিয়ে আমাকে গালি দিয়ে
আমাকে ব্যঙ্গ করে যারা প্রমাণ দিতে চায় তাদেরকে আমি পাত্তা দিই না। আর দুটা ভিডিও করেছিলাম যাতে এমকে হাসানকে সম্পূর্ণ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণ করেছি, এর ভিতরে একটি হচ্ছে মোহাম্মদের বিষ পানের ব্যাপারটি, এবং এছাড়া কয়েকজন আছে যাদের যারা কথাও বলতে পারে না, আমি মুফা আমি এবং এমন করে, তাদের ব্যাপারে আমি ভিডিও করতে দিয়ে তারা যে কোরআনের শব্দের অর্থ জানে না সেটা প্রমাণ করেছি। আর এম কে হাসান এমন কোনো মুফতি টুফতি কেউ না, আমি বড় বড় মুফতির সাথে যেমন ডক্টর উমর আল কাদরির সাথে আমি সামনাসামনি ডিবেট করেছি, আপনারা দেখেছেন। সুতরাং যারা বিখ্যাত তাদের সাথে আমি কথা বলি, আমি নিজে বিখ্যাত মানুষ, আমি আপনার আমাকে ভালোবাসেন বা না বাসেন আমি অত্যন্ত সুপরিচিত একটি ব্যক্তি, অতএব দেশে এবং বিদেশে। সুতরাং আমার সঙ্গে যদি আপনি বলেন যে এম কে হাসানের মতো যারা আপনাদের আপনারা যারা নাম না জানা মানুষকে হিরো বানিয়েছেন, একটি চ্যাংরা ছেলে, তার সাথে ডিবেট করে আমাকে প্রমাণ করতে হবে যে এম কে হাসান রাইট আমি রং, তাহলে আমি বলবো আপনার অবশ্যই আরো পড়াশোনার প্রয়োজন আছে। বরঞ্চ মুফতি শামসুদ্দিন সহ আরো কয়েকজনের সাথে আমি ডিবেট করেছি, এবং এছাড়া বললামই তো ডক্টর উমর আল কাদরি যে কিনা আমেরিকান প্রেসিডেন্টকে অ্যাডভাইস করেন, তার সাথে আমি ডিবেট করেছি। সুতরাং আপনি আমার লেভেলটা আপনাকে বুঝতে হবে, আপনি যখন মুসলিম ছিলাম তখন আমি আয়ারল্যান্ডের নাস্তিকদের প্রধানের সাথে ডিবেট করেছি, আমি যখন মুসলিম ছিলাম ইসলাম প্রচার করতাম বাংলাদেশ বাইবেল সোসাইটির প্রেসিডেন্টের সাথে আমি ডিবেট করেছি। আপনি যদি এখন বলেন এমন একটি ছেলে যার নিজস্ব কোনো পরিচয় নেই, কতটুকু লেখাপড়াছে সেটাও শিওর না, সে কয়েকদিন আমার সম্বন্ধে ভিডিও করছে তার সঙ্গে আমার ডিবেটে নামতে হবে, তাহলে কি আপনি আমাকে ছোট করছেন না বলে মনে করেন? রাইট, অতএব দেখুন আপনাকে আগে রেজা ভাই, আপনি যেমন ধরেন আপনি নিজে একটা অ্যাংগ্রি ফেস দিয়েছেন আমাকে, আপনার অ্যাংগ্রি ফেসের কোনো যুক্তি নেই না, আপনার অ্যাংগ্রি ফেস দেওয়া তার যুক্তি নেই, কারণ আপনার আপনার আপনি আমার কথা শুনে রেগে যাওয়ার কথা না, আপনি আমার কথা শুনলে অবশ্যই যদি আপনার মতের সাথে দ্বিমতও করি আপনি সাধুবাদ দেওয়া উচিত। যেমন ধরুন আপনি আমাকে সামনে দাঁড়িয়ে আমার সমালোচনা করার আপনাকে তো সুযোগ দিয়েছি আপনি, আপনাকে আমি কিন্তু আপনি হেসে কথা বলছি আপনার সাথে, ভাই ভাইয়ের মতো কথা বলছি, সেই ক্ষেত্রে আপনি আমার মতের সাথে দ্বিমত হলেও আপনি কিন্তু আমাকে অ্যাংগ্রি ফেস দেওয়া উচিত না, আপনি আমাকে দেওয়া উচিত মুফাসিল ভাই আপনার মত দ্বিমত হতে পারে, আসুন আমরা হেসে চা খাই, বসে চা খাই, চলুন। আপনি যদি এখন আমার কাছে থাকতেন এই জাহাজে আপনাকে আমি ব্রেকফাস্ট করাতাম একসাথে, এটা আমাদের হওয়া উচিত। অযথা রেগে কোপাকপি করে চাপা চাপা করে এটা আদর্শ হতে পারে না ভাই, এটা হতে পারে না, আপনি নিজেও জানেন সেটা। অতএব আমাদের উচিত হবে আলোচনার দারুণ মুক্ত করা, তাহলে মানুষের মধ্যে ঝগড়া কম হবে, ফ্যাসাদ কম হবে, আলোচনার মাধ্যমে যে কোনো আপনি ছেড়ে দেন, পৃথিবীর মানুষের কাছে ছেড়ে দেন কোনটা সত্য কোনটা মিথ্যা, আপনার যুক্তি আপনি দিবেন আমার যুক্তি আমি দেব, পৃথিবীর মানুষের কাছে ছেড়ে দেন, এখানে তো জোর জবরদস্তি করে কিছু হবে না, তাই না? হবে না, এবং এতে করে আপনার উল্টা ধর্মের আপনি দুর্বলতা প্রকাশ করবেন, যে মানুষ দেখেন মানুষ কিন্তু দেখছে আলটিমেটলি আলেমরা ইসলামিক আলেমরা তারা যেভাবেই দেখুন না কেন আপনি নিজেও জানেন যে তারা উত্তর দিতে পারছেন না ফালাফালি করে ঠিকই, কিন্তু ইসলামিক আলেমরা যখন আসে উন্মুক্ত ভাবে চ্যালেঞ্জ করি তারা কেউ পারে না, আপনি নিজেও জানেন সেটা। আমি একটি উত্তর দিলাম, একটি প্রশ্ন আপনার কাছে এখন ছুড়ে দিই, আপনি তো বলেছেন উত্তর দিচ্ছে, আয়েশার ব্যাপারটি কি উত্তর বলুন, আপনি তো আপনি নিশ্চয় শুনেন, বলুন আয়েশাকে কেন বিয়ে করেছে মোহাম্মদ, বলুন এই উত্তরটি দেন। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারটা আপনি তো জেনে থাকবেন যে নবীজি যখন আয়েশারে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তার আগে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের কারো সাথে বিয়ের কথা ছিল, আবু বকর যার সাথে বিয়ে ঠিক করেছিল, আমি আপনাকে একটু উত্তরটা দিয়ে নিই, আবু বকর তার মেয়ের বিয়ে ঠিক করেছিল, আবু বকর তো প্রথমত আদর্শ নয়, আবু বকর নবী নয়, আবু বকর সেই সময় মেয়েদের ছোট মাসের বেশে মেয়েদের বিয়ে হতো, কিন্তু মোহাম্মদ তো সর্বকালের জন্য উদাহরণ, সর্বকালের জন্য উদাহরণ হয়ে উনি আদর্শ হয়ে উনি বরঞ্চ সেই আবু বকর বিয়ে দিতে চেয়েছিল তাই আমি বিয়ে করলাম, এটা কোনো যুক্তি হতে পারে না, কারণ আবু বকর আদর্শ নয়। ওই সময়কার কালচার যদি হয়েও থাকে অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে দেওয়া, মোহাম্মদ তো সর্বসময়ের জন্য উদাহরণ, সর্বসময়ের জন্য উদাহরণ হলে আল্লাহের পক্ষ থেকে হয়তো কোন অর্ডার আসছিল যে আল্লাহ পাক থেকে এসেছিল, আপনি মনে করেন এটা আদর্শ?
আর কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে পাওয়া গেল না? না না, এটা তো আমি কি বললাম, এটা তো খুবই খুবই সিম্পল ব্যাপার ছিল তখন। আমি তো আপনি বললাম এই যে দেখুন, তখন বললে তো হবে না রেজা ভাই, কিছুক্ষণ আগে বললাম, উনি তো আপনার মোহাম্মদ সর্বসময়ের জন্য উদাহরণ। একটি মেয়ের বিয়ের জন্য কি শুধু শারীরিক গঠন প্রয়োজন, তার জন্য কি মানসিক গঠন প্রয়োজন নেই? নবীজির বিয়ের ব্যাপারে 14টা বিয়ের, এটা তো প্রত্যেকটার আলাদা আলাদা মানে প্রতিটা বিয়ে নিয়ে আপনার সঙ্গে আমি তর্ক করতে রাজি আছি, বিতর্ক করতে রাজি আছি। একটি উদাহরণ দেই, মোহাম্মদ সাউদা নামে একটি মেয়েকে বিয়ে করেছিল, সাউদা সাউদা মহিলাকে আমি জানি সাউদাকে সে বয়স হয়ে যাওয়ার কারণে তালাক দিতে চাইবে কেন? বয়স হয়ে গেছে আমার বউয়ের, এর জন্য আমি তাকে তালাক দিতে চাইবো কেন বলুন? আমি আমি ব্যাপারটা জানি না, তবে আমি আমি ডক্টর জাকির নায়েকের, ডক্টর জাকির নায়েক হচ্ছে একজন ধান্দাবাজ, একজন সন্ত্রাসী মদত দাতা, ডক্টর ধান্দাবাজ গুজামিল দাতা, ডক্টর জাকির নায়েক অ্যানাক্সা গোরাসের নারী সুতা, ডক্টর জাকির নায়েক ইভোলিউশন সম্বন্ধে কিছু বোঝে না, আমি তো ধান্দাবাজ হতেই পারি না, কারণ আমি আমার বউ হতেই পারি না, এই কারণে আমি বলি আপনাকে, কারণ হচ্ছে আমি আমার সন্তান হারিয়েছি, আমি আমার পরিবার হারিয়েছি, আমি আমার দেশ হারিয়েছি, আমি আমার মা বাবা হারিয়েছি, আমি সব হারিয়েছি, কি কারণে কোন ধান্দাবাজের কারণে আমি সব হারিয়ে আজকে ইসলামের বিরুদ্ধে যাবো বলেন? আপনি আপনি একবার এই ইসলামের পক্ষে কথা বলেন, আমি অবশ্যই ইসলামের ইসলামের পক্ষে 35 বছর জামাতের পক্ষে কখনোই আমি কথা বলি নাই। আমার আমি জামাতের বিরুদ্ধে যে কয়টি ভিডিও করেছি আজ পর্যন্ত কেউ জামাতের বিরুদ্ধে কথা বলেন? আওয়ামী লীগের, আমি তো আগে বললাম যখন ইসলাম ত্যাগ করেছি, আমার কথা শুনতে হবে আপনার, যখন আমি ইসলাম ত্যাগ করেছি তখন আমি জামাতকেও, জামাতের যে জামাতের বিরুদ্ধে যে আওয়ামী লীগ মাঝে মাঝে বাড়াবাড়ি করেছে সেটা আমি এখনো বলি। আমার ভিডিও আছে এবং তার প্রমাণ আমার ওয়ালে এখন আছে। ধান্দাবাজ হাটা কিন্তু অনেক প্রমাণ আছে। আমি তো বললাম আপনি প্রমাণ দিয়ে, আপনার কথার উত্তর দিয়ে দিচ্ছি, আমি আগেই বললাম যে বাংলাদেশে বর্তমানে হ্যাঁ হ্যাঁ আপনি আপনি আমাকে দিতে পারেন, বলেন আমি বলেন আমি জামাতের পক্ষে কি চ্যালেঞ্জ করলাম আপনাকে? আমি যা বলেছি সেটা হচ্ছে জামাতের উপরে অত্যাচার করা হয়েছে, জামাতের উপর অত্যাচার করা হয়েছে। গোলাম আজমকে আমি আজকে থেকে 4 বছর আগে, উনি যখন জীবিত ছিলেন, ওই ভিডিওটা এখনো আছে যে আপনি মৃত্যুর আগে অন্তত সত্য কথা বলে মরেন, এবং সেটা গোলাম আজমের বাসায় বসে, ছেলের বাসায় বসে বলেছে। গোলাম আজম আমার পারিবারিক পারিবারিক পরিচিত, গোলাম আজমের পরিবার এবং জামাতে এবং আওয়ামী লীগে, আওয়ামী লীগে 1971 সালে সবচাইতে বড় ডোনার ছিল লিস্টে আমার গ্র্যান্ডফাদার, সবচাইতে বড় ডোনার ছিল লিস্টে আমার গ্র্যান্ডফাদার। অতএব আপনার যে কথাগুলো বলছেন এগুলো একটু ভিত্তি নেই, এবং আমি এটাও চ্যালেঞ্জ করছি আমার দর্শকদেরকে, প্রতি 11 বছরে প্রতি বছর আমার জামাতের বিরুদ্ধে ভিডিও পোস্ট আছে এই ফেসবুকে। আমি ইসলামের কথা বলতাম, দ্যাটস এটা ঠিক আছে, আমি ইসলামের কথা বলতাম, কিন্তু আপনার জাকির নায়েককে, আপনার জাকির নায়েককে ভারত সরকারই খুঁজে পাচ্ছে না রেজা ভাই, ভারত সরকারই খুঁজে পাচ্ছে না জাকির নায়েককে, আমি কি পাবো? ভারত সরকারই খুঁজে পাচ্ছে না, উনি ভারতে, আপনি কি বিশ্বাস করেন যে ভারতে এখনো বিচার ব্যবস্থা উন্নত? আপনি কি সেটা বিশ্বাস করেন? ভারতের বিচার ব্যবস্থা আমাদের বাংলাদেশ থেকে অনেক উন্নত, কথাটা বিশ্বাস করেন কি? হ্যাঁ হতে পারে না, এটাই সত্য, হতে পারে না। এবং ভারতের জুডিশিয়ারি নিয়ে ইন্টারন্যাশনালি কোনো প্রশ্ন উঠে না, ভারতের জুডিশিয়ারি নিয়ে ইন্টারন্যাশনালি কোনো প্রশ্ন উঠে না। সেই ভারতে জাকির নায়েক পালিয়ে আছেন, উনি সৌদি আরবে থাকতে পারেন, উনি সৌদি আরবে থাকতে পারেন, সেটা জানেন? সেটা জানেন না? না, ওনার উপর যে ক্লেম ছিল ওটা তো প্রমাণ হয় নাই, তো প্রমাণ হয়নি, উনি কি আদালতে গেছেন? উনি কি আদালতে গেছেন? নিজের দেশে আসতে দেন না, এটা ভারতবর্ষ হতেই পারে না, না না আমি ভারত সরকার ওনাকে আসতে দেয় না, কথাটা একেবারে আন্দাজে বলেন, ভারত সরকার ওনাকে ডেকে পাঠিয়েছে, যেটি হয়েছে ওনার পাসপোর্টটি ক্যান্সেল করেছেন, জানি উনি এদিক ওদিক বুক করতে না পারে, এদিক ওদিক বুক করতে না পারে।
আচ্ছা মুফাসসল ভাই, এই যে আপনার অনুসারীরা কিন্তু বেশ ভালো গালি গালাজ করতে পারে। আমি আমার আমার যদি কোনো অনুসারীর আমি তো ধর্ম অনুসরণ করি না, প্রথমত আমি ধর্ম অনুসরণ করি না, আর দ্বিতীয়ত হচ্ছে ভাই এত তো আমি জন্য আমি দায়ী না, তবে আমি নিশ্চিত যে অন্তত গালাগালির ব্যাপারে আপনাকে এটা মানতে হবে, গালাগালির ব্যাপারটা এমন একটি পর্যায়ে মুসলমানরা চলে গেছে, আপনি এটা নিজেদেরকে সমালোচনা করতে হয়। জেজা ভাই আপনি নিজে উন্মুক্ত মনে সমালোচনা করতে বেশ কুটু না, আমি একটু বললাম আপনাকে, যখন আপনি গালি গালাজ দেখবেন, তার আমি বলে দিলাম 90% ইভেন এই মুহূর্তে বলে দিলাম তো সমানে গালি দিচ্ছে শুধুমাত্র মুসলিমরা, তাদের যদি কোনো ডিবেটে কোনো কিছু বলে তারা এই কুত্তার বাচ্চা, ঈশ্বরের বাচ্চা, তো মারে এটা তো বাবার বাচ্চা বলে বলতেই থাকে, এগুলো অন্যায়। সে আপনি আপনি নিশ্চয়ই জানেন যে এই বিষয়ে অন্তত মুসলমান আপনার মাকে এটা, বাপকে এটা, এটা বললে কি আপনার সভ্যতা প্রমাণ পাবে? আপনি বলুন, আপনি যখন আঘাত দিয়ে কথা বলবেন তখন হয়তো রাগান্বিত হয়ে অনেক কিছুই না, এটাকে এটা শুনুন, এটাকে এটা শুনুন, আঘাত কখন? যদি আমি তো বললাম আপনাকে, যদি বলি আপনার নবী ধর্ষক, বলি আপনার নবী ধর্ষক, এটা কিন্তু গালি হলো না, আপনি আমাকে ভুল প্রমাণ করেন, আমি আমি কারেক্ট করতে রাজি আছি নিজেকে, হ্যালো আপনি একজন আলমকে ধরে নিয়ে আসেন আমার সাথে ডিবেট করতে, এবং মোহাম্মদ ধর্ষক ছিল না, আমি রাজি আছি। আমি আপনাকে বলে দিচ্ছি, এই বিষয়ে আমার ভিডিও আছে, আপনি দেখেন এম কে হাসান ওটা ভুল প্রমাণ করেছে, সেটা জানেন, আমি আপনাকে বলে দিচ্ছি 33 নম্বর সূরার 52, অবশ্যই ভুল, 33 নম্বর সূরার 52 আয়াতের পরে সে টাইমলাইনই বুঝেনা, আমি এই বিষয়ে চ্যালেঞ্জ করেছি এবং সেটা দেখে আছে, ভালো করে দেখে নিন। আমি এই সকল চ্যাংরা পোলাপানরা আপনাদেরকে কনভিন্স করতে পারে, এই সকল কিন্তু কিন্তু রেফারেন্স দিয়ে কথা বলতে আমাদের সাথে পারবে না। 33 নম্বর সূরার 52 আয়াতের পরে মোহাম্মদকে বিয়ে করার অনুমোদন আল্লাহ দেয়নি, এবং মারিয়া কিবতিয়াকে সে বিয়ে করেছিল 33 নম্বর সূরার 52 আয়াতের পরে, এটা আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি গিয়ে দেখুন। অতএব মারিয়া কিবতিয়াকে তাই নয়, এটাও জেনে রাখেন মারিয়া কিবতিয়া থেকে একটি হাদিস বর্ণিত পর্যন্ত হয়নি। মারিয়া কিবতিয়াকে অনেকে সম্মান করে মোহাম্মদের বোর মতো করে ট্রিট করত, শুধু তাই নয়, মোহাম্মদ চারজন নিয়েছিল, চারজন, যখন মারিয়া কিবতিয়াকে মোহাম্মদের সঙ্গে সম্পর্ক হয়েছিল কিভাবে, সম্পর্ক হয়েছিল গিফট হিসাবে, গিফট হিসাবে, মিশরের শাসক তার বউকে গিফট দিয়েছিল, তার বউকে গিফট দিয়েছিল, সুতরাং যখন গিফট হিসাবে তার তো সম্পর্ক সৃষ্টি হয়েছিল গিফটের মাধ্যমে, সৃষ্টি হয়েছিল গিফটের মাধ্যমে, মোহাম্মদ গিফট নিয়েছিল আয়েশাকে, মারিয়া কিবতিয়াকে গিফট, গিফট উপহার, বউকে উপহার নিয়েছিল সে, ওখান থেকে উপহার নিয়েছিল সে। আপনার আপনার আমি আমি রেফারেন্স দিতে পারবো না, ঠিক আছে, আপনি পারবেন না, যে আপনি পারবেন না বলে কথা বলছি, আমি আমি আপনাকে রেফারেন্স দিয়ে দিচ্ছি, আমি আপনাকে রেফারেন্স দিয়ে দিচ্ছি, 33 নম্বর সূরার 52 নম্বর, আমি বলে দিই শুনুন, 33 নম্বর সূরার 52 নম্বর আয়াতের পরে মোহাম্মদ কোন বিয়ে করার অধিকার ছিল না, 33 নম্বর সূরার 52 নম্বর আয়াতের পরে মারিয়া কিবতিয়াকে নিয়েছিল, এবং আরেকটি জেনে রাখেন, সে মারিয়া কিবতিয়াকে পেয়েছিল উপহার হিসাবে, বউকে বউকে মানুষ উপহার হিসেবে পায় না, বউকে মানুষ উপহার হিসেবে পায় না, সুতরাং মারিয়া কিবতিয়া তার বউ ছিল না। আপনার প্রত্যেকটা বক্তব্যের উত্তর মানে প্রশ্নের উত্তর সরাসরি একজন না,
যারা কিনা মুসলমানরা নিজেদের ধর্মকে বিক্রি করে, কোরআন শরীফ বিক্রি করে, হাদিয়া নেয়, যারা কিনা ইমামিতে করে নামাজ পড়ায়, বেতন নেয়, ধান্দাবাজ তারা, যারা কিনা যারা কিনা রোজার সময় চিনির সাথে কাঁচের গুঁড়া মিলিয়ে প্রফিট করে, যারা কিনা ঈদের সময় চান্দিরাতে ব্যবসা করে, যারা কিনা জানাজা পড়তে টাকা নেয়, বিয়ে করতে টাকা নেয়, ডিভোর্স করতে তালাক দিতে টাকা নেয়, তারা হচ্ছে ধান্দাবাজ। যারা কিনা ধর্মকে বিক্রি করে হালাল সাবান বিক্রি করে, যারা কিনা ধর্মকে বিক্রি করে ইসলামী ব্যাংকিং করে, তারা হচ্ছে ধান্দাবাজ। কিন্তু আমরা সব হারিয়ে ধান্দাবাজি করি, এটা হচ্ছে মানসিক রোগ আপনাদের। বউ হারালাম, সন্তান হারালাম, মা কথা বলে না, দেশে যেতে পারি না, আপনি বলছেন তারপরে ধান্দাবাজ। দেশে যেতে পারি না, কত টাকা দিলে আপনি দেশে যাবেন না বলেন? আপনি যে বলেন আমরা ধান্দাবাজি করি, বলেন কত টাকা দিলে, কি দিলে, কি দিলে আপনি দেশে যাবেন না বলেন? আপনার মতো তো সবাই লোভী না, বুঝেন না? আমি তো বললাম তো কোন লোভ, আপনি দেশে যাবেন না বলেন? আপনি যদি মনে করেন, আমি আপনাকে বলি, রেজা ভাই শুনেন, আপনাকে এখনো ভাই করে বলছি, শুনুন, আপনি শুনুন, কোন পৃথিবীতে কোন অবস্থাতে মানুষ কোন কিছু দিল, যদি যদি সারা পৃথিবীটাও দিয়ে দেয়, সে তার দেশ জন্মভূমি, সে তার বউ, সে তার সন্তান, সে তার মা, তার বন্ধুদেরকে, তার আত্মীয় স্বজনদেরকে, সারা জীবনের বন্ধুদেরকে হারাবে না। এটা যদি আপনি না বোঝেন, তাহলে ভাই আপনাকে ডাক্তার দেখাতে হবে, কিছু মনে করবেন না। সুতরাং এই চিন্তাটা থেকে বের হয়ে আসুন। আপনাকে আপনি ভদ্রলোক মনে হচ্ছে, আপনি আপনি ঠান্ডা ভাবে চিন্তা করুন। আমার বাড়ি হচ্ছে রাজবাড়ি। ও বাবা, রাজবাড়ি তো অনেক বিখ্যাত জায়গা। রাজবাড়ি জান নাই? রাজবাড়ি, রাজবাড়ি, হ্যাঁ হ্যাঁ, গেছি গেছি। আচ্ছা আপনি কোথায় থাকেন? থাকেন তো, হ্যাঁ, রুপুর রাজবাড়ি। এখন আপনি থাকেন? আচ্ছা আপনি কোথায় থাকেন? থাকেন তো, হ্যাঁ, রুপুর রাজবাড়ি। না, আমি ঢাকাতে, মিরপুরে থাকি। ও মিরপুরে, বাহ বাহ, ফ্যান্টাস্টিক। মিরপুরে, মিরপুরে আমার শ্বশুর বাড়ি। ও মে, বাহ বাহ, ফ্যান্টাস্টিক। আচ্ছা জেনিউয়ে ভাই, ভালো থাকেন। আমি আরেকজনের সাথে কথা বলি, অনেকক্ষণ লাইনে আছেন তো? আমি অনেকজন লাইনে আছি, একটু কথা বলি, আপনি শুনেন। দেখেন, আরো অ্যাংরি ফেস দেন, একটু লাইনে আছি, একটু কথা বলি, আপনি শুনেন ভাই। আর আরো অ্যাংরি ফেস দেন, একটা এক বলুন, একটা অনুরোধ ভাই, একটা অনুরোধ। হ্যাঁ বলুন বলুন বলুন। কথা বলার তো অনেক 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 স্টাইল আছে, তাই না? আপনি একটা ভালো কথাও অনেক খারাপ ভাবে বলতে পারেন, অনেক খারাপ কথাও অনেক সুন্দর ভাবে। আমি মনে হয় আপনার সাথে এখন পর্যন্ত প্রমাণ যে আমি সুন্দর করে আপনার সাথে কথা বলেছি। না না, আপনি যে আমাদের নজিরে দিয়ে খুব খারাপ ভাবে, যে সত্য কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয় না রেজা ভাই, সত্য কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয় না, এটা করোনার শিক্ষা। সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করবেন, অনেক সময় ট্রুথ ইজ অফ এন অ্যারোগেন্ট, সত্য অনেক সময় কঠিন শুনতে, খারাপ লাগবে যেভাবেই বলুন না কেন। কারো যদি ক্যান্সার হয়, আপনি যত আদর করেই বলুন, তার খারাপ লাগবে। সত্য কথা অনেক সময় খারাপ লাগলেও বলতে হয়, তবে এটা হজম করার মতো ক্যাপাসিটি আপনার থাকতে হবে। আপনি যদি সত্য ধর্ম অনুসরণ করে থাকেন, আপনার সহনশীলতাও অনেক কঠিন হবে। আমি আরো দুই দেশের কথা না বললে এটা অন্যায় হবে, ঠিক আছে? ভালো থাকেন রেজা ভাই। আমরা একদম সমুদ্রের মাঝখানে এখন, দেখতেই পাচ্ছেন উত্তাল সমুদ্র।
হ্যাঁ, এমএ নুরি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এমএ নুরি। আমি এমএ নুরি, আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি যে আপনি যে ওই ভাইয়ের সাথে কথা বললেন, ওই ভাইয়ের একটু আমি জবাব দিতে চাই। ঠিক আছে, সরি আপনার কথাটা বুঝিনি, আরেকবার বলবেন। আমি বলতেছি যে আপনি যে জিজ্ঞাসা করলেন যে এর আগে যে ভাইয়ের সাথে আপনি মানে লাইভে ছিলেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওই ভাইয়ের কিছু জবাব আমি আপনাকে দিতে চাইতেছি। আচ্ছা হ্যাঁ বলুন। হ্যাঁ, সেটা হইতেছে যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন, জি সেই ব্যাপারে। হ্যাঁ বলুন। হ্যাঁ, সেটা সেটা হচ্ছে এরকম যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন। ওকে, ঠিক আছে, এরকম তিনবার স্বপ্নে দেখেছিলেন তিনি, শুধু একবার না, জানি সেটা, যে ওনাকে এর পর ওনাকে পেঁচিয়ে ওনাকে কাপড় সোনালি কাপড় দিয়ে পেঁচিয়ে ওনার কাছে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওনাকে, ঠিক আছে সেটা আমি জানি। হ্যাঁ, ওনাকে পেঁচিয়ে মানে চাদর মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে ওনাকে আনা হয়েছিল, সেটা জানি জানি নুরি ভাই, আমি সেটা জানি। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আবার এইরকমও মানে মানে বলা হয়েছিল যে হযরত আয়েশাকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হবে, এইরকমও একটা মানে বার্তা দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ঠিক আছে, যদি তাই হয়ে থাকে তাহলে এটা মানে আল্লাহর তরফ থেকে যদি হয়ে থাকে তাহলে আমিও তাতে রাজি। আমার কথা কি বুঝতে পারছেন? আমি কথা এটা জানি, আমি হাদিসটি জানি, আপনি নিশ্চয়ই বুঝেছেন, আমি জানি, আমি এর জন্য আপনাকে বলে দিলাম। কিন্তু কথা হচ্ছে আমার এখানে পাল্টা কথা হচ্ছে, আমি উত্তরটা দেই, আমি উত্তরটা দেই, ঠিক আছে, আল্লাহ যদি মহান হয়ে থাকেন, আল্লাহ যদি পরম দয়ালু হয়ে থাকেন, তুমি কেন এরকম একটি স্বপ্ন দেখাবেন যেখানে কিনা একটি মেয়ের, একটি অল্প বয়সী মেয়ের সাথে? আমি কথা আগে বলি, আমি আমার আমার কথাটা আগে শেষ করতে দেন, আমি আপনার পারমিশন নিয়ে কথা বলেছি আসলে। ওকে ওকে ওকে, ঠিক আছে। তারপরে যখন এরকম স্বপ্ন একের পরে এক তিনবার যখন দেখান হলো, দেখানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কিছু এর প্রতিক্রিয়া কিছু মানে জানাননি, বা তিনি মনে মনে সেটা মনে করেন যে সিদ্ধান্ত যে হয়তোবা হযরত আয়েশাকে দিয়ে আমার বিয়ে হবে, এরকম একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ে করেছিলেন। যাক, এরপরে এখন ঘটনা হলো কি, যে কোনো একটা পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর বিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে মনে হয় সিদ্ধান্ত প্রথম নিতে চাননি, কারণ আবু বকর বলেছেন যে আপনি আমাকে ভাই বলেন, ভাইয়ের ভাই হিসাবে আমার মেয়েকে আপনার সাথে কিভাবে বিয়ে দিই? আচ্ছা যাক, সেটা আপনি জানেন তো না, সেটা আপনি জানেন তো না, আমি হ্যাঁ তা জানি, আমি যতটা জানি আমি তাই বলতেছি। আচ্ছা, আমি আপনাকে হেল্প করছি, এর মধ্যে একটা আমি আপনাকে সাহায্য করছি। হ্যাঁ আচ্ছা বলেন। হ্যাঁ, আমি বলছি যে আবু বকর নিজে অবাক হয়ে গিয়েছিল যে ভাইয়ের ভাই, তুমি আমার ভাই, আপনি আমার ভাই, আপনি আমার ভাই হয়ে কিভাবে আমার মেয়েকে বিয়ে করতে চান? এবং তখন বলেছিল যে আল্লাহর তরফ থেকে এর জন্য আমি বিয়ে করতে চাচ্ছি। আপনি কি লাইনে আছেন নূর ভাই? এখন হযরতে আয়েশার বয়স যখন 6 বছর ছিল, কিন্তু 6 বছরে বিয়ে করছেন কিন্তু 9 বছরে সংসার করছেন, ঠিক আছে, কিন্তু আবহাওয়ার পরিপ্রেক্ষিতে, জলবায়ুর পরিপ্রেক্ষিতে আরব, তখনকার আরবদের যেগুলো মেয়ে ছিল, আরবদের মেয়েরা মানে অল্প বয়সে যৌবন প্রাপ্ত হতো, এটা কি আপনি বিশ্বাস করেন? আমি আপনাকে এটা পাল্টা উত্তর বিশ্বাস করেন বললে হবে না, আমাকে উত্তর দিতে হবে। এটা আপনি উত্তর দিবেন, দিতে দিবেন আমাকে, সুযোগ দিবেন এখন বলবো না? আমি কথাটা বলি আগে, আপনি তো আমার প্রশ্ন করেছেন, আপনি বিশ্বাস করি কিনা, আমি আপনাকে ভাঙাতে হবে আমার কথাটি, ভাঙাবো। আচ্ছা বলেন। আচ্ছা আচ্ছা বলেন, প্রথমত মোহাম্মদ সর্বকালের জন্য উদাহরণ, সারা বিশ্বের জন্য রহমতুল্লাহ আলামিন, উনি যা করবেন সেটা এনভায়রনমেন্ট ছিল, ওই ছিল, এই ছিল, এই কথা বললে হবে না। দ্বিতীয়ত হচ্ছে মোহাম্মদের অনেক কিছু আছে,
তার খাদ্যাভ্যাস, তার কাপড়ের অভ্যাস, এগুলোর ব্যাপারে কিন্তু মুসলমানরা ওই আরব অনারব দেখে না। সুতরাং জয়সের যখন কথা বলেন তখন আরব অনারব তখনকার সময় এখনকার সময় এসব বলেন, এটা না বলে, এটা না বলে, এটা না বলে বরঞ্চ সর্বকালে তবে হযরতে আয়েশা যৌবন প্রাপ্ত হয়েছিলেন এটা কিন্তু স্বীকার করে নিতে হবে। আপনার কথাটা কেটে গেছে, সেটা আরেকবার বলবেন। আমি বললাম যে হযরতে আয়েশা 9 বছর বয়সে তিনি যৌবন প্রাপ্ত হয়েছিলেন, কি জন্য? যে উষ্ণ উষ্ণ আর হলো শীত প্রধান দেশে, শীত প্রধান দেশের মেয়েরা মানসিক ডেভেলপমেন্টের প্রয়োজন নেই আছে। আপনি কি মনে করেন আয়েশার যখন বিয়ে হয়েছিল, আপনি যখন আয়েশার নূর ভাই, আয়েশার যখন বিয়ে হয়েছিল তার কি মানসিক ডেভেলপমেন্ট হয়েছিল কিনা? মানে মানসিক বিকাশ হয়েছিল? হয়েছিল, হ্যাঁ হয়েছিল, মানসিক বিকাশ হয়েছিল। আপনি এখন মানসিক বিকাশ, মানসিক বিকাশ এবং যৌবন প্রাপ্ত যৌবন এটা কিন্তু একটা আলাদা জিনিস। আমি আলাদা জিনিস দেখে বলছি আপনাকে, আলাদা জিনিস। থ্যাংক ইউ, আপনি বলেছেন আলাদা জিনিস। যখন একটি মেয়ে বিয়ে করবে সারা জীবনের জন্য কমিটমেন্টে যাবে, সেক্স কি জিনিস, সংসার কি জিনিস, তার কমিটমেন্ট কি জিনিস, এই স্বাধীনতাটুকু তার সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক ডেভেলপমেন্ট প্রয়োজন। যখন দাঁড় করালো মা বাবা, মা এবং ঘরের মেয়েরা, সে বুঝতেই পারছিল না কি হচ্ছিল। এবং এটা হাদিস আছে, এবং আরো শুনে রাখেন, আয়েশা তখন পুতুল দিয়ে খেলতো। সুতরাং এই যখন মানসিক অবস্থা, এবং আয়েশা যখন অন্যান্য বন্ধুদের খেলতো, মোহাম্মদ যখন ঘরে ঢুকতো, অন্যান্য বন্ধুরা ভয় লুকত। অতএব আপনি আমাকে বলুন যে মানসিক ডেভেলপমেন্ট যে আয়েশার হয়নি এটা স্পষ্ট প্রমাণ। তাহলে আপনি কি মনে করেন না বিয়ের জন্য মানসিক ডেভেলপমেন্ট প্রয়োজন ছিল? তাহলে এখন যৌবন প্রাপ্ত একজন একজন মেয়ে যদি যৌবন প্রাপ্ত হয় তাকে কিন্তু বিয়ে দিতে হবে, এটা ইসলামের নয়, এটা ইসলামের বিধান নয়, এটাও ইসলামের বিধান নয়। কারণ কোরআনেও আছে যে তার মানসিক এবং শারীরিক ডেভেলপমেন্ট হতে হবে, এটা কোরআনে আছে, আপনি জানেন সেটা? কোরআনে, হ্যাঁ, যদি কোরআন মানসিক, আমি বললাম মানসিক এবং শারীরিক কথা, এটা কোরআনে আছে, এটা আমি আপনাকে প্রমাণ করছি। তাহলে আমি, তাহলে একটা মেয়ে যদি মানসিক ভাবে সুস্থ না হয়, শারীরিক ভাবে যদি যৌবন প্রাপ্ত হয়, তাহলে কি তার বিয়ে করার অধিকার নেই? না, নাই। যদি মানসিক বিকারগ্রস্ত হয়, না, যদি মানসিক বিকারগ্রস্ত হয় তাকে আপনি বিকারগ্রস্ত অবস্থায় বিয়ে দেওয়ার মতো অধিকার আপনার নাই, তাকে আপনি অ্যাবিউজ করবেন। তাহলে দেখা যাচ্ছে হয়তো মানসিক অ্যাবনরমাল, অ্যাবনরমাল নেই, সংসার করবে কিভাবে? মানসিক বিকারগ্রস্ত যাকে বলছেন আপনি, একেবারে বিকারগ্রস্ত, একদম স্বল্পটল্প সমস্যা আছে সেটা নয়, যা কিনা সিদ্ধান্ত নিতে পারে না যে সেক্স কি জিনিস, সংসার কি জিনিস, এক সামান্যতম তার ডেভেলপমেন্ট হয়নি, তার বিয়ে আপনি কিভাবে দিবেন? আবার যৌবন দিকে গেছে, আমি কিন্তু আপনাকে বলেছি শুধু যৌবন নয়। আরেকটা জিনিস মনে রাখবেন, মুহাম্মদের বয়স ছিল 53, আয়েশার বয়স ছিল 9 যখন যাদের সঙ্গে সেক্স হয়। এই মেয়েটি কিছুদিন পরে মোহাম্মদ মারা যাবে, সে ৬২ বছর বয়সে, এর কিন্তু সারা জীবন এই মেয়েটি একা ছিল। এটা কি এতটুকু বিবেকে করে না? এই মেয়েটি সারা জীবন একা থাকবে? আমি মাঝখানে শুনতে পারিনি আপনার কথা, মানে লাইট লাইক একটি মেয়ে যার আমি, হ্যাঁ, কত 45 বছরের বড়, হ্যাঁ 44 বছরের বড়, সেই লোকটি কিছুদিন পরে মারা যাবে, এই মেয়েটির বাকি জীবনটি কি হবে? এতটুকু কি বিবেকে কুলানো উচিত ছিল না?
এবং মোহাম্মদ বলে গিয়েছিল যে আমার মৃত্যুর পরে আমার পরে স্ত্রী আর বিয়ে করতে পারবে না, তাহলে কি এটা অন্যায় ছিল না আয়েশার প্রতি? বিবেক দিয়ে কথা বলেন, বিবেক দিয়ে কথা বলেন নূর ভাই, বিবেক দিয়ে কথা বলেন, বিশ্বাস না, বিবেক দিয়ে কথা বলেন। আমরা মুসলিমরা ঠিক আছে, কিন্তু আমরা মুসলিমরা ভাগ্যে বিশ্বাস নসিব নসিব অর্থাৎ ভাগ্যে বিশ্বাস করি। আমি বলতে চাইতেছি যে আমরা মুসলিমরা নসিব বা ভাগ্যকে বিশ্বাস করি, ঠিক আছে, আর যেটা আল্লাহর তরফ থেকে হয়ে থাকে সেটা মেনে নিতে মানে বাধ্য, সব মুসলিমকে সেটা মেনে নিতে বাধ্য আল্লাহ এই পর্যন্তই। আর একটা কথা যেটা বলতে চাইছি, আল্লাহর তরফ থেকে কি মেনে নিতে পারে, একটা কথা যেটা বলতে চাইছিলাম, যেগুলো আপনার উপর নিয়ন্ত্রণ আছে, যেগুলোর উপর আপনার নিয়ন্ত্রণ আছে, হ্যাঁ, সেগুলো আপনার আপনি যেগুলোর উপর আপনার নিয়ন্ত্রণ নেই সেগুলো যেন রেসপন্সিবল না। এই সমুদ্রে ঝড় উঠলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই, এটা আপনার সাথে কিভাবে ব্যবহার করবো সেটা আমার নিয়ন্ত্রণ আছে, এটা তকদিরের কিছু না। সুতরাং আমার তকদিরে আসছে আয়েশা, আমার সিদ্ধান্ত নেওয়ার মতো একটা বিবেক থাকা উচিত, কারণ কারণ আপনি হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত ক্লিয়ার থাকতে হবে, আপনি তো তকদিরের উপর ফেলে দিতে হবে না, আপনার তকদিরের উপর ধীরে ধীরে হবে না, আপনি নিয়ত ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, কিন্তু তকদির বিশ্বাস করতে হবে, তকদির বিশ্বাস করতে হবে, আপনার সিদ্ধান্ত নেওয়ার মতো অন্তত বিয়ের ব্যাপারে, সেক্স এর ব্যাপারে আপনার নিজের উপর কন্ট্রোল থাকা উচিত। যখন আপনি সর্বকালে, এটা তো আপনাকে আমি বললাম, এটা তো আপনাকে আমি বললাম যে যখন আয়েশাকে যখন স্বপ্নে দেখানো হয়েছে তখন সেটা আল্লাহ তাআলাই সেটা চাইছেন। আমার প্রশ্ন তো সেটাই, আমার প্রশ্ন তো সেটাই, যদি আল্লাহ তাআলা যদি রহমানুর রহিম হয়ে থাকে, তাহলে উনি ওনার যার আদর্শ, যিনি বলছেন রহমতুল আলামিন, যে নবী যে আদর্শ সর্বসময়ের জন্য, হ্যাঁ, আল্লাহকে অনুসরণ করতে বলা হচ্ছে, তার রসুলকে অনুসরণ করতে বলা হচ্ছে, আতি আল্লাহ রসুল, আর সেই নবীকে এমন একটি বিয়ে দিল আপনি সাথে আমার অ্যাড নেই, আপনার আপনার অনেক যুগ দিয়ে আমি খন্ড বার চাই, যদি আপনি আমাকে সুযোগ দেন তাহলে আপনি নূর ভাই, আমি একটা কথা বলি, আপনি এসে এতটুক, আপনি এতটুক স্বীকার করবেন যে আপনার থেকে আমি ইসলামের ব্যাপারে বেশ কিছু বেশি জানি, তার কারণ আমরা মানুষ, আমি চাই আপনাকে, আমি আপনাকে আপনাকে রেসপেক্ট রেখে বলি, আমার সঙ্গে আলোচনায় যেতে হলে, বিতর্কে যেতে হলে তাকে প্রসিদ্ধ ব্যক্তি হতে হবে। আমি আপনাদের সাথে কথা বলি, আপনাদেরকে রেসপেক্ট করি, ভালোবাসি, কিন্তু আমার সাথে বিতর্কে লেভেল আসতে হলে ওই দুদিন পরে দুদিন চ্যাংরা ছেলে লাফাবে বা অনেকজন আবেগে চাবে, এটা হবে না। কারণ আমি আমি একজন পরিচিত মানুষ, আমার সাথে ডিবেটে আসতে হলে মোটামুটি বেশ নিজের পরিচয়ে পরিচিত ব্যক্তি হতে হবে, আদারওয়াইজ আমি সাধারণত ডিবেট করি না, কারণ এটা সময় নষ্ট হবে। কারণ আপনাকে ইসলামের বেসিক জিনিসগুলো জানতে হবে, আপনি যা বলছেন, আপনি ইসলামকে ভালোবাসেন, কিন্তু আপনার জানার মনে হয় আরো একটু বাকি আছে, আপনাকে আমি অনুরোধ করবো আপনি জানেন। ঠিক আছে, না সবাই শিক্ষার তো শেষ নেই, শিক্ষার তো শেষ নেই, না করছেন, তবে আমি আমি যদি আপনাকে বলি নূর ভাই আপনার সাথে আমার আরো কথা হবে, তাহলে এটা ভুল, আপনাকে আমার মিথ্যা কথা বলা হবে, কারণ আমার সময় নষ্ট হবে, আপনারও সময় নষ্ট হবে, আপনার উচিত হবে। আরেকটু কথা আমি বলতে চাই, আরেকটু কথা সেটা হইতেছে কি যে আমরা মানুষ, আমাদের যে লিমিট, যেমন আমরা এই যে পৃথিবীতে আছি, পৃথিবী একটা সৌরজগতের মধ্যে আছে, সৌরজগতে একটা
দেখা যাচ্ছে গ্যালাক্সির আছে, মিল্কি ওয়ের মধ্যে আছে, এই মিল্কি ওয়ে আবার দেখা যাচ্ছে ইউনিভার্সের মধ্যে আছে, তাহলে আমরা তো কিছু জয় করতে পারিনি, আমরা ইউনিভার্স জয় করতে পারিনি, তাহলে আমরা কি জন্য সিদ্ধান্ত পৌঁছিতে পারি যে সৃষ্টিকর্তা নাই? কোন কোন সিদ্ধান্তের উপর আমরা সিদ্ধান্ত আসতে পারি যে সৃষ্টিকর্তা নাই? ঠিক আছে, আমরা আমরা তো কোটি কোটি আলোকবর্ষ দূরে তো আমরা পৌঁছিতে পারিনি, আমাদেরকে সত্য জানতেই হবে, আমরা জানতে পারবোই, এটা কি আপনাকে কে বললো? অবশ্যই অবশ্যই জানতে হবে, আমরা নাস্তিক হই কেন অথবা আস্তিক হই কেন, আমরা জানার উপায় হচ্ছে চেষ্টা করা, এছাড়া আপনি কিছু বলতে করতে পারবেন না, ইউ ক্যান অনলি ট্রাই, ঠিক আছে, এবং সেটা বিজ্ঞানের মাধ্যমে, সেটা আমরা বলতে চাই, এবং সেটা বিজ্ঞানের মাধ্যমে, আমরা নাস্তিক হই অথবা এটা বিজ্ঞানের মাধ্যমে, কিন্তু আমাদের যে ধর্ম কি ধর্ম কি জানার রাস্তাটা বন্ধ করে দিচ্ছে না? এখন ধর্ম আমার মতে ধর্ম জানার রাস্তা বন্ধ করে দেয়নি, তার কারণ কোরআনেও বলা আছে যে তোমরা আল্লাহর সৃষ্টি সম্বন্ধে তোমরা মানে গবেষণা করো না, তাহলে না না আপনি একটু ভুল বলছেন, ওখানে আছে কি জানেন, প্রথমেই আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকি, আপনাকে তাকওয়া থাকতে হবে, খোদা ভীতি থাকতে হবে, এবং এটা ঠিক রেখে বাকি আপনাকে এই যে পৃথিবীতে যা দেখতে পাচ্ছেন, এই সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছেন, যা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ফাবিয়া ইয়া রাব্বুকুম তুকাজ্জিবান, আপনি যা দেখতে পাচ্ছেন দেখে আপনাকে এত মুগ্ধ হতে হবে যে আল্লাহ যা বলছে সেটা মেনে নিতে হবে, কারণ ইসলামের এভিডেন্স হচ্ছে সুরা বায়না, সেই বায়না শব্দের অর্থ হচ্ছে এভিডেন্স, হ্যাঁ আপনি যে এভিডেন্সের কথা বলছেন সেই এভিডেন্স এর মাধ্যমে, সেই এভিডেন্স আল্লাহ যা বলছে মানে বিচার মারি তালগা থামা, আপনি যাই বলবেন সমস্ত এভিডেন্স এর গোড়া চিন্তা করেন, কিন্তু আমি যে বলছি সেটাই সত্য, মানে মা বাবা বলছে এই যে 2 4 মেনে নিলাম, মেনে নিছো, এটা নিয়ে চিন্তা করো, মানে ওই আল্লাহর এভিডেন্স থেকে মেনে ওটা নিয়ে চিন্তা করতে হবে না, অনেক কিছু জিনিস প্রমাণ করা যায় না, সেগুলোকে তো মেনে নিতে বাধ্য থাকা লাগে, আমি আপনাকে একটা কথা বলেছি, আমি আপনাদেরকে বহুবার বলেছি, দেখুন সৃষ্টিকর্তা সৃষ্টি শক্তি থাকতেও পারে ভাই, আমি কিন্তু ওরকম মানুষ না, আমি বলেছি থাকতেও পারে, হয়তো বা কোন সৃষ্টি রহস্য আছে বা সৃষ্টিকর্তা একজন না 50 জন ভাই জানি না, থাকতেও পারে সৃষ্টির রহস্যের পিছনে একটা রহস্য থাকতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে কিতাবে শাস্ত্রে যেগুলো সত্য নো, এগুলো একটাও সত্য না, একটি সত্য, একটি ধর্ম সত্য, সেটা আপনি আপনি অস্বীকার যেতে পারেন, কিন্তু এখনো তো কোরআনটাকে তো পরিপূর্ণ ভাবে তো মানে ব্যাখ্যা বিশ্লেষণ মানে করতে গেলে আরো অনেক কিছুর দরকার আছে, আমি তো পরতে গবেষণা করেছি, কোরআনের আয়াত কবে নাযিল হয়েছে কি হয়েছে এগুলো নিয়ে গবেষণা করেছি, জিওপলিটিক্স পড়াশোনা করেছি যা সাইকুল হাদিস না করে না, আমি জিওপলিটিক্স কে পড়াশোনা করেছি, এখন আপনাকে বলি আপনি কি পড়েছেন কি? হ্যাঁ আমি কোরআন পড়ি, কোরআন আমি পড়েছি, আচ্ছা আপনি সূরা ফাতিহা তো পড়েছেন তাই না? হ্যাঁ সূরা ফাতিহা, তো সূরা ফাতিহায় কি আপনি কি বলবেন, আচ্ছা সূরা ফাতিহা কি প্রথম সূরা কোরআনের? সূরা ফাতিহা প্রথম সূরা না, সূরা সর্বপ্রথম তো নাযিল হলো যে ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক, এটা কোন সূরা? এটা নাযিল হয়েছে কোন সূরা? এটা কোন সূরা? এটা সূরা আলাক, রাইট, আলাক হচ্ছে 96 নম্বর সূরা গঠনের ক্ষেত্রে তাই না, তাহলে এই যে সূরা যে সিরিয়াল করা হয়েছে 96 নম্বর সূরা, কিন্তু কিছু কিছু আলেম আবার বলেন সে সূরা মুদাসসির এবং এবং সূরা আপনার সরি সূরা আপনার কি বলবো 91 নম্বর যে ফাতিহা যেটা বলা হয় যে ফাতিহা, ফাতিহাও এক নম্বর হতে পারে সূরা, সূরা 74 এক নম্বর হতে পারে, অনেক আলেমরা সেটা মনে করে, বুঝতে পারছেন? তা এখন কথা হচ্ছে সূরা ফাতিহা কেন প্রথমে রাখা হয়েছে এবং সূরা ফাতিহাকে অনেকে প্রথম সূরা মনে করে না, এটা বিশ্বাস করেন? এটা এটা সূরা কোরআন শরীফে থাকাই উচিত না, সেটা উবাই বলে গেছেন, জানেন আপনি সেটা উবাই কে জানেন? এবং এটা দোয়া সূরা ফালাক, কোরআনের মধ্যে সূরা ফালাক, সূরা নাস এবং আপনার সূরা ফাতিহা, এই তিনটা কোরআনেই থাকা উচিত না, এটা একটা দোয়া, এই কথা কি বলে গেছেন কে এটা জানেন? না এখন কোন সূরা কোথায় সংযোজন করতে হবে, কোন সূরা কোথায় দিতে হবে, এটা এটার একটা ধারাবাহিকতা আছে, তার কারণে এটা মনে করেন যে অ্যারেঞ্জ করা হয়েছে, ঠিক আছে, এটা এটা হয়তো আরো ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি আমার জানা নাই, জানি কিছু কিছু হাদিসে আরো ব্যাখ্যা বিশ্লেষণ আছে, শুনুন কিছু কিছু হাদিসের ব্যাপার আছে এবং কিছু কিছু আরেকটা জিনিস জেনে রাখেন যে ওসমানের ব্যাপার আছে, ইভেন মুহাম্মদ যে কয়টা চারটা নাম বলে গিয়েছিল যে এদের কাছ থেকে তোমরা কোরআন নাও, তাদের ভিতরেও ফ্যাক্টরা আছে, কোরআন কি অপরিবর্তিত আছে কিনা, আমার একটা ভিডিও আছে আপনি সেটা দেখে নিন,
সুতরাং আমার আপনাদের কাছে, আপনার কাছে এবং আপনাদের কাছে রিকোয়েস্ট হবে, অন্তত ভালো করে না জেনে, যেমন আপনি গাড়ি চালানোর লাইসেন্স না পেলে গাড়ি চালাতে পারেন না, ইসলামের মিনিমাম জ্ঞান না থাকলে ইসলাম পালন করে নিজেকে মুসলমান হিসেবে প্রচার করা ঠিক না। কারণ আমি বলি এরকম অসংখ্য মানুষ আমার সাথে কথা বলতে চায়, এবং যদি ইসলামের আলেম না হয় বা বিখ্যাত ব্যক্তি না হয় আমি দেব না সময়, দেব না আলেম। আপনার সাথে তো আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড নেই, আপনি আচ্ছা নূর ভাই, আমি আরেকজনকে সময় দিই, ঠিক আছে, ভালো থাকেন ভাইয়া। জি দেখি এখন কাউকে নেওয়া যায়, সেকেন্ড কে আছে? হ্যাঁ সুমন রায়। হ্যালো স্যার। হ্যাঁ নমস্কার। নমস্কার, হ্যাঁ ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছেন আপনি? হ্যাঁ নমস্কার নমস্কার, খুব ভালো। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে বলছি, আপনি তো মাছ সমুদ্রে আছেন নাকি? একেবারে মাছ সমুদ্রে। হ্যাঁ আমরা এটা মজা নি, পরিষ্কার কথা, বিশাল ধৈর্যের প্রয়োজন, একটু আমি আপনার ভিডিও লাস্ট ওয়ান ইয়ার ধরে দেখছি, হ্যাঁ তা বেশ বেশ অনেক কিছু জেনেছি, অনেক কিছু জেনেছি, এবং যেটা ভেতরে ভেতরে ছিল যে জিনিসটা সেটা, হ্যাঁ অনেক যুক্তি দিয়ে, হ্যাঁ যেগুলো আমরা অনেকদিন ধরে ফিল করছি। দেখুন আমরা ছোটবেলা থেকে এমন এক সংস্কৃতিতে বড় হয়েছি, আমাদের পশ্চিমবঙ্গে ধরুন কলকাতার নিবাসী আমরা, তো প্রচুর মুসলমান বন্ধু আমরা আছি, কিন্তু কে মুসলমান কে হিন্দু এটা কোনো ফ্যাক্টরি ছিল না। আমরা ছোটবেলা থেকে একই সিলেবাস পড়েছি, রবীন্দ্রনাথ পড়েছি, নজরুল পড়েছি, বড় হয়েছি, এখনো পর্যন্ত সেই সমস্ত আলাপচারিতা হয়, এবং একটা অন্য সংস্কৃতি, তার মধ্যে ঈশ্বর আছে কি নেই কোনো যায় আসে না, আমাদের ভবিষ্যতে কি করতে হবে, চাকমস্ত পড়াশোনা, সিনেমা, গান বাজনা এইসব নিয়ে কাট, কিন্তু হঠাৎ করে মানে সিনারিওটা পাল্টাতে শুরু করলো ঠিক 2005 সাল নাগাদ। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। মানে এর জন্য যেরকম মুসলমানরাও দায়ী এবং হিন্দুরাও পক্ষান্তরে একই রকম ভাবে দায়ী, হ্যাঁ একটা সাম্প্রদায়িক বাতাবরণ, কখনো কখনো দাঙ্গা, এগুলো ছিল না আমাদের এখানে, হ্যাঁ তো হঠাৎ করে এরকম, তখন থেকে আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করলাম যে বিষয়টা সেটা হচ্ছে, হঠাৎ করে আমরা অনুসন্ধান শুরু করলাম যে এই সন্ত্রাসের উৎসস্থলটা কোথায়, এর আকরটা কোথায়, এর উৎসাহটা পাচ্ছে করতে, এবং সেইটা নিয়ে অনুসন্ধান করতে করতে আপনার ভিডিও দেখ। হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। হ্যাঁ সমুদ্রে ঝড় উঠেছে দেখতেই পাচ্ছেন বোধহয়। হ্যালো, এখানে প্রচন্ড আবহাওয়া শুষ্ক এবং আমাদের ঝড় বৃষ্টি খুব প্রয়োজন এখন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা লাস্ট ফার্স্ট স্টেপ, হ্যাঁ বলুন।
আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না। হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি জানি না কথা শোনা যাচ্ছে কিনা, আই হ্যাভ নো আইডিয়া। হ্যালো, কথা শোনা যায়নি, আমি জানি না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি এখন। এখন আবার বলুন। হ্যাঁ বলুন আপনি। হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ বলুন। হ্যাঁ পাচ্ছি আপনার কথা শুনতে। একদম বাজে কথা, একদম বাজে কথা, এটা কোনো ভিত্তি নেই। আমি জানি আপনি কি বলবেন, এটা নিয়ে ভিডিও করেছি আমি, এটা নিয়ে আমি ভিডিও করেছি। এর সাথে কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে কোনো সম্পর্ক। 30 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছিল। একেবারেই ভিত্তিহীন, একদম ভিত্তিহীন। সৃষ্টিকর্তা আছেন এবং সেটা ইয়েতেই প্রমাণিত, কোরআনেই প্রমাণিত, তা উনি উদাহরণ দিচ্ছিলেন যে সবকিছু নসিব এবং তাকদীরের উপরে নির্ভর করে। তাই ওই 9 বছরের বালিকাকে একজন 52 বছরের বৃদ্ধ বিয়ে করতে পারেন, এটা তার নসিবেই ছিল। তাহলে তার কাছেই আমি একটা প্রশ্ন করতে চাই, তাহলে যারা ধর্ষিত হচ্ছে প্রতিদিন সেগুলো কি তাদের নসিবে ছিল? আর যারা সিরিয়াতে বোমা পড়ে মারা যাচ্ছে তারাও কি নসিবে ছিল? তাহলে তাদের জন্য শুধু শুধু কান্নাকাটি করে কোনো লাভ কি? সবই তো নসিবের ব্যাপার, সব নসিবে ছেড়ে দাও। একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। যদি সবই নসিবে মানা হয় তাহলে সবকিছু নসিব, এবং তিনি যদি তাকে আদর্শ মানে মনে করেন তাহলে তার 9 বছরে যদি কোনো কন্যা সন্তান থাকে তাকে ঠিক আছে ভাই, মানসিক রোগ, মানসিক রোগ ছাড়া আর কিছুই না। হ্যাঁ ভালো থাকে। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, আমাকে এখন একটু বিশ্রাম নিতে হচ্ছে, অনেকক্ষণ কথা বলেছি, ভালো থাকবেন।